사람을 신인의 헐 아전원을 맞춰내 그대를 볼모습으로 걸어먹게 쉐이 바르며 쉐이 아고 뜻덕거리 나는 전원을 걸어먹었다 헐 쉐이 하트 더 모여 모여 바르며 아도 쉐이 뜻덕거리 우도의 하비 짜인이다 와 이걸 보아라도 헐 아미다 바바 와 바르며 아미 호리 골라면 이제 사악다 보니 দিনে বেলায় হরি হলি রাতে বেলায় করি চুরি আমি লোকের ঘরে চুরি করি ডাকাতি করি লোকের মেয়ে নিয়ে টানাটানি করি সত্যি কথা এত মিথ্যা কথা বলবো না তাই বলতে বলতে আমার দাদা চলে গেছেন এমন এক জায়গায় ধরিয়ে দিয়েছেন ভাবের বলতে বলছে বাবা ধর্ম খুব ভালো বাবাকে নিন্দা করছো দাদা তোমার বাবাও ভালো তোমার চোদ্দ গোষ্ঠী ভালো তুমিও খুব ভালো তোমার ফাটা পায়ে একবার চরণে প্রণাম করে একবার সরিয়ে আচ্ছা কেউ বাবা ধার্মিক বাবা কে আছেন একবার হাত তুলবেন তো তার চান করা বদনটা আমি একবার দেখব তেনার শ্রীচরণ আমি একবার মাথা ঠিক বাবা কাকে বলে এমন কোন মা আছেন মা গো কিছু মনে করবেন না মা আপনারা আমার গর্ভধারিণী মা আপনাদের পেটে সন্তান মা হবে তা মায়ের ধর্ম আছে ও একটা সন্তান জন্ম দিল তিন মাস লালন পালন করলো নেমে মা হয়ে গেলাম আর দু দিন পর মা মাসে ছেলেকে ঠেলে ফেলে দিয়ে ও টিভি সিরিয়ালে মত্ত হয়ে যাচ্ছে ছেলে কাঁদছে না কি করছে হুঁশ নাই বাবা 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 যাক ভাবের কথা যুক্তির কথা আলোচনা করে গেছে বলতে বলতে চলে গেছেন আবার বলছেন কি না প্রত্যেক জনার ধর্ম আছে ধর্ম আছে বলে আমি কবিগান করতে গিয়েছিলাম ছ হাজার টাকা দিয়ে দিয়েছে মানে এক হাজার টাকা আরো বেশি দিয়েছে পুনরায় এক হাজার টাকা ঘুরে দিলাম তুমি সিয়ানা মাল এই মালটা খুব বুদ্ধিমান সিয়ানা এ দেখছে এক হাজার টাকা যদি আজকে পকেট বাজি করে নিয়ে চলে যায় দুদিন পর কমিটি আলোচনা হবে এক হাজার টাকা বুকিং করেছিলি আবার ছ হাজার টাকা দিলি তাহলে এক হাজার বেশি গেল তো তাহলে কবি আগে পুনরায় ফোন করবে তখন আমার মান সম্মানের ব্যাপার টানাটানি মনে হবে আসরটা চলে গেল আর এই দেখছে দরকার নেই হাজার টাকা ঘুরে দিব বছর বছর পাবো বলে না সত্যিকারে সুশান্তা ঘোষ কপিয়ার খুব ভালো খুব হাজার টাকা বেশি দিলাম অতটা ঘুরিয়ে দিলে এটা করতে কত নিয়ে বা বাবা এই তো সেই ধর্ম দাদা এরকম ধর্ম চলছে দুনিয়াতে তো আমাদের ওখানে একটা হাট হয় বুঝলেন ভুঁইয়ারা বলে ওই ইলামবাজার জয়দেব মেলা যেতে তা দুপুরের পর হাট হয় বিশাল বড় সবজির হাট তো এরকম মাঠের মাঝখানে তে মাথায় একটা বট গাছ আছে যারা হাটে যায় তা একটু বট গাছ তলায় বিশ্রাম করে তারপরে এক ভদ্রলোক ঘটনা করবে বট গাছের তলায় কোনো কারণে পায়খানা করে ফেলেছে ঘটনাটা তেমন তেমন এ সে ভদ্র চলে যাওয়ার পর একজন চিড়িয়া বিক্রেতা চিড়িয়া বিক্রি করতে যাচ্ছে সে হাটে সে সাইকেলে দাঁড় করেছে কি ব্যাপার এত সুন্দর কত বিক্ষে তোলা গিয়ে পায়খানা করলে একে প্রচন্ড গ্রীষ্মকাল মাটি শক্ত যে কিছু থাকা দিবে সে উপায় না সে ভদ্রলোক চিড়িয়ের ব্যাগটি খুলে এক থাবা চিড়িয়ে দিয়ে এখন পায়খানাটি ঢেকে ফেলেছে তিনি খানিক আরাম করে হাঁটে চলে তার খানিকক্ষণ পরে এক ভদ্রলোক বাতাসা নকুল দানা বিক্রি করতে যাচ্ছে সে হাটে সে সাইকেলে স্ট্যান্ড করেছে বলছে কি ব্যাপারে কে পুজো করলে রে আমি এতদিন ধরে ব্যবসা করছি আসা যাওয়া করছে কোনোদিন পুজো হয় নাই আহা কে পুজো করলে বটো বিক্ষেপ তলে শুধু চিনিয়ে দিয়ে পুজো করলে দুটো বাতাসা জুটে নাই সে খুব ভক্ত আর কি বাতা ভাবে কত কত সে চারটি বাতাসা আর চারটি নকুল দানা সে চিড়ির ওপর নামিয়ে দিয়ে গলায় গামছা দিয়ে প্রণাম করছে হে বাবা হে মা যে বট বট মা গো মা বাজারটা যেন ভালো হয় মাঝে কি ঠাকুর ঢুকেছে দেখ তিনি কিন্তু কিছুক্ষণ বিশ্রাম করার পর হাটে চলে গেছে হঠাৎ করবে আর এক ভদ্রলোক ধূপ বিক্রেতা সে সাইকেলটি নিয়ে এসে স্ট্যান্ড করেছে কি ব্যাপার কে পুজো করলে রে চিড়িয়ে বাতাসা নকুল দানা দিল খেপা দুটো ধূপ ধরতে পারা নাই সে মনের আবেগে ভক্তি ভরে আহ ভারত আগরবাতি ধূপটি ধরিয়া বলে আশা করে ঘুরুচ্ছে ব্যবসাদার যখন ধূপ ঘোরায় কেন ঘোরায় বলুন তো মানে খরিদ্দার করে যখন ঘুরে ঘুরে আমার দোকানকে আসে
ধূপটা ঘুরিয়ে ঘুরিয়ে ধূপটা ঘুঁচবে কোথায়? একদিক গোবর নাই যে ধূপটা ঠাড়ো করে রাখবে, ধূপগুলো সোজা রাখতে গেলে তো গোবর ঢিপ চাই, যে ধূপটা নিয়ে যায় তো বলে তাহলে কোথায় দেব? ওই নই বিদ্যুর উপরই দেওয়া যায়, মাটাকে চিড়ির উপরই একে ধূপ কাঠি দিয়ে গুঁজে দিই। ধূপ ঢুকে গেছে, হে মা হে বাবা যেন সে মা কালে হোক বাবাই ঠাকুর হোক যাবটো বটো বোভা, আমি আগে ধূপদান করলাম বাজার যেন ভালো হয়। আমি গীতাতে পড়েছি যে যথা মাং প্রবদন্তে সাং ততৈব ভজাম্যহম মম অবত্যান অবত্যন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, এই জগতে যে যেভাবে আমাকে ভজনা করুন না কেন, পক্ষান্তর আমারই ভজন হয়। সে মা কালী পূজা করো, মা মনসার পূজা করো, আর শিবের পূজা করো, আর যারই পূজা করো, পক্ষান্তরে গোবিন্দের পূজা হয়। তা আমি তো গোবিন্দের ভক্ত, জানো গোবিন্দের পোশাক। এই বয়সে প্রণাম টনাম করে চলে গেছে, কিছুক্ষণ পরে এই ভক্ত লোকে ভক্ত চৈতন্যধারী কিছু মনে করেন না, বাজার আছে এই ভদ্রলোক সাইকেল স্ট্যান্ড করে, কি ব্যাপার এত সুন্দর মহাপ্রসাদ বটবৃক্ষের তলে, কোন ব্রাহ্মণ তাকে পুজো করে রে বাতাসা নকল দেয় না এত সুন্দর মহাপ্রসাদ, দুটো পাঁচটা বাচ্চা ছেলের হাতে দিতে পারে নাই। ব্রাহ্মণটাকে তো লোক যখন পুজো করতে যায় অর্ধেক মাল ব্যাগে ভরে নেয়, ব্রাহ্মণ ঠাকুর আছে নাকি বাবা কেউ এখানে? কিন্তু মনে করবে না বাবা, আপনাদেরকে বলি না যাবো যে ভদ্রলোকে করবো। এবার তা সে নিল না নৈবেদ্য বটবিক্ষেপ করে, তাই একটু সেবা করা যাক। এবার ধূপ কাঠিটি ফেলে দিয়ে মালটি খপ করে নিতে গেছে মহাপ্রসাদ সেবা করবে, যেই মালটি খপ করে নিতে গেছে তুল তুল করছে, এখন মনে মনে ভাবছে লাকে গুড় ভরা আছে। আর বামুন ঠাকুরকে গাল দিয়েছে, কোন বামুন ঠাকুরে হোস না, ওকে আকের গুড়টাকে মাটিতে নামায় কেন, বট গাছে দুটো পাতা ছিঁড়ে দিতে পারে নাই, তলাতে যদি নিয়ে তাহলে বালি করকর করবে, বালি করাং করাং খেতে ভালো লাগবে না, তাহলে মাটি উপর থেকে নেওয়া না, সেই মাটি উপর থেকে নিয়ে মিক্সচার করে ঝাঁচকি ভাবছে এটা চালানি গুড় না দেশি গুড় রে, ঝাঁচকি এত সুন্দর কালার আর কিছু কিছু ঝাঁচ কালার ভালো, হলুদ পরা কিন্তু গন্ধটি কিন্তু খারাপ, যাই হোক মাঝে মিক্সচার করে দেখে নিয়ে এরকম নিয়ে যখন নিয়ে তখন বুঝতে পারছে সে সেই মাঠে কোন গানির মা, উপরে সুন্দর কৃষ্ণ দেখালে রাধে রাধে, রাধে রাধে করে ঘরকে নিয়ে যাবেন, আপনার স্ত্রী মনে করেন আচ্ছা করে কত সেবা করল বিছানা শুয়ে আছে, এই বইতে মধ্যে কি যে কাণ্ড করবে ভদ্রলোকরা বলা খুব কঠিন, এদেরকে বিশ্বাস করবেন না। সংঘাত ও কথা কইব কারে কে, আবার কেউ যদি খায় বাপের টাকা ওরে পান্তা ভাত দেখি, কথা কইব তারে কে, কথা বলবো তারে কে, কেউ যদি খায় বাপের টাকায় পান্তা ভাত দেখি, কথা কইব তারে কি, কথা কইব তারে যেতে যাবো ফাটি দিয়ে চলে যাবে, কে মরলো কে ফুটলো কার কে হলো দেখার দরকার না, আর কারেন্টও পাচ্ছে পালাচ্ছে সঙ্গত ওরে কথা শুনে মনে হচ্ছে মুখে জানো, ও ধর মেরে কথা শুনে মনে হচ্ছে মুখে জানো, ওই একটা ঝামা ঘষে দে কথা বলবো তারে কে, কথা বলবো তারে কে, কেউ যদি খায় বাপের টাকায় পান্তা ভাত দেখি, কথা বলবো তারে কে, কথা বলবো
আপনাদের এলাকায় অনেক সবজি চাষ হচ্ছে, আখ চাষ হয়, আখ চাষ হয় না কোনো, কিন্তু দেখবেন এখানে আখ চাষ হয়। আগে বাড়ির ভিতেতে বা আলে মানে ভিলিতে কুঙ্কুমা শোয়া গাছ হয়, কুঙ্কুসুমা গাছ বলে। তো আখকে যে জোর চাপান ওষুধ দেওয়া হয়েছে, ওই জোর চাপান ওষুধটা কিন্তু ওই কুঙ্কুসুমা গাছটাও কিন্তু খেয়েছে। কিন্তু আখটা কেটে খেলে পরে রস হবে, আখটা কেটে রস বার করে গুড় করা দেবে, কিন্তু ওই একই জোর চাপান রস কীটনাশক খেয়েছে ওই কুঙ্কুসুমা গাছটা, তাকে কালে আখের গুড় হবে? হবে কি বাবা? হবে হবে না। এই ভদ্রলোকরা সাধুর বেশধারী, ধর্মের বেশধারী, সবকিছু পান করছে, এত রস দেবার বেলায় কিছুই না। ওরে হরে সাধন কর লেটা, হরে সাধন করিবে যদি সাজার তোর মর কথাতে ওঠা, হরে সাধন কর লেটা। ওই জন্য বলেছিলাম যে বীর্য যে ধারণ করতে পারে না তার দ্বারা কোনোদিন ধর্ম হয় না। তাহলে যত আছে আমার দলের লোক, ওরে আগে বাড়ি রো আলে আলে কোকমা সবাই অনেক ফলে, আগে বাড়ি ওই আলে আলে কুকুর সবাই অনেক ফলে, কথা শুনে আমার মাথা ঘুরে যাওয়া, শুনে আমার মাথা ঘুরে ব্রাহ্মণের ঠাকুর আমার আগে দেখতে চায়, কি আছে দেখবে?
দেখছে কি আছে বাবা বামন ঠাকুর পূজা করার আগে প্রথমে বড় বড় একটা ফটো তৈরি করবে দেখছে ঘরে গামছা নাই পাঁচখানা গামছা দেখবে আমার বইয়ের শাড়িগুলো পুরনো হয়ে গেছে তিনখানা শাড়ি দেখবে আমার ধুতিটা একটু নষ্ট হয়ে গেছে চারখানা ধুতি এই বিভিন্ন রকম বড় ঘর তো এবার ঠাকুরের মন্দিরে যখন ঢুকে গেলাম ভাই দেখে মালে বলো এসেছি কিনা দেখতে আমি চাই ও তখন মায়ের কাছে বলছে হে মা হে মা জগৎ চলনি হে মা কুলকন্যাকানি হে মা বিশ্ব জগনি হে মা জগৎ চলনি তোমার কাছে করে নিবেদন তোমার চরণে করি আমি নিবেদন হে মা এই মা তোমার যে ভক্ত তোমার পূজা করে আমি যা লিস্ট দিয়েছিলাম মাগো আমি যা লিখেছিলাম কষ্ট করে চারখানা গামছা তিনখানা শাড়ি তিনখানা ধুতি নৈবেদ্য 1101 টাকা দক্ষিণা কষ্ট করে কিন্তু আমি দেখতে পেলাম না হে মা এরা বিটারে বিয়ের সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে ভোজ করে মেয়ের বিয়ের সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করে বামুনের বেলায় নবরঙ্কা হে মা আমি তোমার কাছে নিবেদন করি হে মা এরা জানো অধম পতনে চলে যা মনে মনে বলছে আর কি জোরে বলে না আমি জোরে বল না মনে মনে বলছে একজন অধঃপতন চলে বেটার বিয়ে দেবে লক্ষ লক্ষ টাকা খরচা করে মেয়ের বিয়ে দেবে লক্ষ লক্ষ টাকা খরচা করে ভোজ করবে আমার বেলা থাকলে তখন আরতি করছে আর মালগুলো ভরে নিচ্ছে তখন ভোলবালা দেখতে যে স্যার বামুন ঠাকুর সব মাল গুছিয়ে দিচ্ছে রে ভোলবালা বলছে বলে সব খেলে রে সব খেলে রে সব খেলে রে আর কাঁসরবালা বলছে কোয়ে কাকা কোয়ে কাকা কোয়ে কাকা তখন ভোলবালা বলছে আর তখন সে আরতি করছে না আরতি বলা ঘন্টাটা বাজাচ্ছে ঘন্টাটা তোদের বেলা নব ঢঙ্কা তোদের কিছুই না আর ঠাকুরকে বলছে যদি বলে দিবি না ছেঁকা দেব ছেঁকা দেব ছেঁকা দেব আরতির নামে নিয়ম কি জানেন আমরা যদি ভাবি ওটা মাটির মূর্তি আমরা যদি ভাবি ওটা পাথরের মূর্তি আমরা যদি ভাবি ওটা কাঠের মূর্তি তাহলে আমার পূজা করা বৃথা ওই মাটির মাঝে প্রকৃত ঈশ্বরকে দর্শন করতে হবে আমি যেমন একটা মানুষ এও যেমন একটা মানুষ একে যদি আমি ভালোবাসি যেমন একটা মানুষ রূপে ভালোবাসছি এ চোখের গোড়ায় যদি ধুনো দিই ধূপ মানে ধোঁয়া দিই চোখ জ্বালা করবে না বলুন জ্বালা করবে তা আমি যখন দেবতার সামনে ধূপসি অর্পণ করবো প্রদীপ অর্পণ করবো তা সে ধোঁয়া তার চোখে লাগবে সেই জ্ঞানটা যদি তার না থাকে তার বৃথা ঠাকুরের সামনে বাবা ধর্ম হচ্ছে ঘোরায় বাম মনে ঠাকুর বাবা ঘুরে যাবে রায় বাবা তাহলে এইখানে তো মন্দিরের মাঝে ধর্ম ওরে নাই আজ এসন সংসার পাল্লা দাঁড়িয়ে তোমারে জানাই যদি মা কালী পূজা হইব ভেবে দেখো মনে সেইখানে ধর্ম নাই ভুল বলা বাগানে বাবা দেখবেন যেখানে পাটা বলি হয় সেখানে ধর্ম থাকে না পাটা কেনার আগে প্রথমে মালটা ওজন করে দেখে নিলে কেজি হচ্ছে 5000 টাকা দাম দেবো পাঁটার তা 5000 টাকা মাল হতে হবে তাহলে 5000 দিয়ে মালের হিসাব করেন তাহলে আমার ধর্ম হলো তাহলে কিন্তু পাপ আবার পাঁটাটা যখন কিনে নেওয়া হলো পুজোর 2-3 দিন আগে থেকে বাজারে মাল মশলা রেডি মানে পাঁটা কাটবে চোট হবে তার প্রসাদ মা খাবে কি মায়ের বাটারা খাবার জন্য ছট করছে গিন্নিকে বলছে তুমি মশলা বেটে রেডি করো আর তার আগে কাউন্টার থেকে পেটি পেটি মাল চলে এসেছে বুঝতে পারছেন পেটি পেটি মাল খাবে এটা ধর্ম হচ্ছে এটা ধর্ম না ওরে ওই পাঠা নয় শাস্ত্র বলছে ওই ছাগলের পাঠা নয় তোমার মানব দেহের মধ্যে যে পাঠা আছে যে কামের উপরে পাঠা যাচ্ছে দেহে রোমা ছাড়ে আরে শোনো শোনো মানব জাতি দেখো বিচার করে ও যে কামের উপরে পাঠা যদি তুমি
ছাগলের পাটা কিনে এনে যদি বলি দেবে জীব হত্যা পাপে অগো তুমি লিপ্ত হবে জীব হত্যা মহাপাপ যত্র জীব তত্র শিব প্রত্যেকটা জীবের মাঝে শিব বর্তমান একটা পাঠা